অন্য গান হ্যাঁ অন্য গান আছে অন্য গান আসসালামু আলাইকুম সবাইকে বিটিটি লন্ডন অ্যাডভেঞ্চার ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সেতু হাসান লন্ডন থেকে এই যে আমাদের বডি বিল্ডার এক্সারসাইজ করে এই যে তোমার হ্যাঁ ব্যথা লাগে ব্যথা লাগে কিভাবে ব্যথা লাগলো তোমার আমি তো জানি তুমি আদর নেওয়ার জন্য একটু পরপর এসে মিথ্যা কথা বলো ব্যথা লাগে তুমি কি জানো যে তুমি উল্টা করে চশমা পরেছো হ্যাঁ উল্টা এটা কার এটা মামা এটা বাবার বাবা তুমি কি উল্টা করে চশমা পরেছো দেখতে ভালো লাগে না উল্টা হ্যাঁ বাবা মানে উল্টা আহিল ওর নানির সাথে কথা বলে আর আমার আব্বাকে ও আব্বা ডাকে আমি আব্বা ডাকি নানা আব্বা ওর বাবা ওকে খোকা ডাকে ও বলে বাবা খোকা আর এই যে হুবার বাড়তেছে সে আমাকে অনেক হেল্প করে ওর কিছু কিছু কার্যকলাপ খুঁটিনাটি ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে রেখেছি ওইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার কাহিনী করে সে আমার ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় স্বজন অনেকেই আহিলের জন্য অনেক পাগল এই সারাদিন ফোন দিবে ভিডিও কলে দেখবে আর ভিডিও দাও আর ওদের কথা তুমি যখন ইউটিউবিং করো সো ওকে নিয়ে ভিডিও করো না কেন তাই আজকের পুরো ভিডিওটাই আহিলকে নিয়ে আর মনু তা ভিডিও করতে অতটা পছন্দ করে না ওকে বললেই রাগ করে তাই আমি ওটা ওইভাবে করি না এটা কে এটা কে কে নানা মু নানা নানি আম্মা নুনা নুনা তুমি কি উম্মা দিছো নানাকে নানিকে দেখি দেখি এভাবে করে না নানা নানি কষ্ট পাবে নানা নানি কষ্ট পাবে কেন কিসের জন্য ভিজে গেছে কেন কেন ভিজে গেছে বলো আইল এটা কোন স্টাইল তোমার বলো তো এটার স্টাইল কি তুমি কি টিভি দেখতেছো মাশাআল্লাহ অনেকদিন পরে দেখছি আজকে আহিল খুব সুন্দর করে বসে টিভি দেখছে আমি রান্না করছি আমাকে এত ডিস্টার্ব করে আজকে কোনো ডিস্টার্ব করছে না বাট আমি 2-3 মিনিট পরপর উকি দিয়ে দেখে যাচ্ছি ও বসে সুন্দর করে টিভি দেখছে কি দেখো তুমি টিভিতে হ্যাঁ কি দেখো টিভিতে বাবা বাবা কি দেখতেছো এখন টিভিতে বাবা হ্যাঁ আহিল কি করতেছো আপুকে আদর করো আপুকে আদর করো মানে কি হ্যাঁ আপুকে আদর করে আহিলের নানা নানির যে পিকচারটা ছিল ওইটা ওই পাশে পড়ে গিয়েছে তাই ওটা উঠানোর জন্য সে কি যে কষ্ট করছে ঠিকই সে উঠিয়ে ছাড়ল তুমি কার নাম বল লাগে বলো আজকে 26 নভেম্বর আর 2 দিন পরে আহিলের বার্থডে দেখতে দেখতে আহিলের 2 বছর হয়ে গেল আর 8 ডিসেম্বর আর 10 দিন পরে মনতার বার্থডে আর আজকে আমার অনেক অনেক খুশির একটা দিন আমি গতকাল মানে 25 নভেম্বর রাত 11টার সময় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আজকে 12টার ভিতরে আমার অন হয়ে গিয়েছে তার মানে 12-13 ঘন্টা পরেই অ্যাপ্রুভড হয়ে গিয়েছে
দেখছো আজকে আসলে খুশির দিন। মামা 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 তো তুমি বলো আমি শুনতে পাই। মামা মামা কি বললো? মামা তো শুনতে পাচ্ছে বাবা। মে মে নন্দা বাবাকে বলো সার্জন নিয়ে আসতে। বলো তো বাবাকে বলো সার্জন নিয়ে আসতে। বাবাকে বলেছো সার্জন নিয়ে আসতে? বাবাকে বলেছো সার্জন নিয়ে আসতে? বলো তো এখান থেকে বলো বাবা সার্জন নিয়ে আসো। বলো হ্যাঁ মাশাআল্লাহ আমার অনেক হুকুম শুনে, সে এতটুকু বয়সে অনেক কিছু সে চিনে জানে। যদি বলা যায় বাবা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, সে সাথে সাথে নিয়ে আসে। আমি কিছুদিন আগে, এটা ওর এখনো 2 বছর হয় নাই, আমি মমতাকে বলছি, মমতা তুমি খেয়ে আমার বাসার ডুপ্লেক্স তো উপরের রুম থেকে তুমি চার্জারটা নিয়ে আসো। ও সিটিংয়ে খেলতেছে, কিচেনে যাচ্ছে, 1 মিনিটের ভিতরে দেখছি চার্জার নিয়ে চলে আসছে। সে উপরে রুমে গিয়ে চার্জার নিয়ে এসেছে, এসে বলে নাও চার্জার নাও। সে ভাববে তুমি চেয়ারে বসে আছো, অনেক ভদ্র পোলা, তাই না? ভদ্র পোলার কাহিনী আমি দেখাইতেছি। বালিশটা কই নিয়ে আসছো? এই যে এটা কি কোনো মানুষের বাসা? হ্যাঁ এটা কি কোনো মানুষের বাসা? তাই ড্যাপ কর, বল আহিল, বল আর বিয়া তুমি করবি? হ্যাঁ বলো আর বিয়া তুমি করবা? বলো সরি, বলো না মানে নিষেধ করে তারপরে তুমি কথা শোনো না, আমার রাগ উঠে যায় তখন তো মার দেওয়া শুরু করি। মার খাওয়ার পরও সে তখন কিছু কান্নাকাটি ভয় কিচ্ছু করে না, বুঝতে পারে তার ভুল। বলো সরি। সে মাশাআল্লাহ অনেক হুকুম শুনে, যদি একটু আনমনা হয়ে যায় আমি সেই সুযোগে আমার ঘর বাড়ি এমন অবস্থা করে বলার মতো না। এই যে আমার পার্স খুলছে, খুলে পয়সা সব কিছু কার্ড এলোপাতারি করছে, কোথায় কোথায় যে সবগুলো রাখছে সেগুলো এখনো খুঁজে দেখতে হবে। মনতা মজা দেখে যা, মজা দেখে যা। আমি উপরে ভাত খাচ্ছি আর দেখি ও এই গ্লাসটা নিয়ে খেলতেছে। আমি কি রে আর কথা বলে না কেন? দেখ মজা দেখ। সে এত টায়ার্ড হয়ে গেছে যে চেয়ারের নিচে গিয়ে তারে ঘুমাতে হবে। হ্যাঁ আমি ভাত খাচ্ছিলাম আর ও নিচে খেলতেছিল, 1-2 মিনিট ধরে দেখছি চুপ। আমি কথা বলে না কেন? ও আমার পুরা সিটিং রুম পেপার ছিঁড়ে পুরা নোংরা করছে, তো আমি ওকে বলছি এগুলো গুছিয়ে ফেলে দাও। সে মাশাআল্লাহ অনেক কিছু বুঝে, আমি যদি মনতাকে বলি মনতা এটা করো, মনতা করার আগে সে করে ফেলে। তো এটা আমার আম্মার কাছে ভিডিওটা পাঠিয়েছিলাম, আম্মা দেখে তো অনেক কান্নাকাটি, আমি নাকি তাকে দিয়ে অনেক কাজ করাই, আর আমার আম্মার কান্না দেখে আমার আব্বাও নাকি কান্না শুরু করছে, আমি তো হাসতে হাসতে শেষ। তুমি পুরা সিটিং রুম কি করছো? এটা একেবারে বস্তি বানায় ফেলছো, বিনে ফেলাই দাও, যাও
আহিল চুলের জন্য দেখতে পাচ্ছ কিছু? আর আহিলের চুলগুলো যে এত সিল্কি আমি কোনোভাবে সিতা করতে পারি না, সবসময় সোজা হয়ে সামনে চলে আসে, কয়দিন পরপরই কেটে দেই, তারপরেও বড় হয়ে যায় সামনের দিকে। মনতা টিভি সাউন্ড কমাও তো প্লিজ, আইলে ঘুমের দৃশ্য দেখতেছি আমি। আচ্ছা ঘুমা বাবা ঘুমা। অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ঘুমানোর। আইল বালিশে ঘুমাও। আহিল এটা কি ঘুমানোর জায়গা? হ্যাঁ সোফার পিছনে আমি ডাকাতে এখন জায়গা পেলে। হ্যাঁ হ্যাঁ এটা কে? তো ওইটি মা কি কই পাইছো তুমি? ওইটি মা গুম্মা দাও তাহলে, ওইটি মা গুম্মা দাও। আসলে তো দেখতে ঐশীর মতোই লাগে। এই যে এটা হচ্ছে আহিলের বিশ্ববিখ্যাত ঐশীমা, বলে সে তো ঐশীমা বলে না ঐতিমা। এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, আহিল বাইরে কোথাও গেলে পোস্টার দেখলেই বলে ঐতিমা। নান্না করছো? কি নান্না করো? কি নান্না করো বাবা? আজকেও সরি আছি বাবা, সরি। কিচ্ছু বলা যাবে না তোমাকে, বললেই কেন তুমি এরকম রাগ করো সেটা বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ এই বয়সে যদি তোমার অবস্থা এটা হয়, টিভিতে দামে তো কসিতা ড্যান্স হচ্ছে, ওটা দেখে দেখে সেও কপি করে। বাবা কোথায় গেছে? কোথায় গেছে? Thank you.
আরে কাজের লোক, আমার কোনো চিন্তা নাই, বুঝছো? তুমি তো আমাকে কাজ করতে দিচ্ছ না, বুঝছো? ওই যে কর্নারে ময়লা আছে, ওই ময়লা উঠাও, যাও। ওই সোফার নিচে ময়লা দেখো, ওই যে ময়লা। আচ্ছা ঠিক আছে, আর না, গাল তোমার লাল হয়ে গেছে, অনেক কাজ করছো, রেখে দাও, বন্ধ করো। হ্যাঁ থ্যাংক ইউ, বন্ধ করো। হ্যাঁ এখানে বন্ধ করে দাও, এখানে বন্ধ করো। এই যে আমি বন্ধ করে দিচ্ছি, ওকে? আহিলে এভাবে ক্লিন করে? উপরে মাথা কোথায় রাখছো? হ্যাঁ তুমি কি করো এখানে? নানা করতো। বাবা তুমি তুমি রান্না কিভাবে শিখলা? কি রান্না করো? হ্যাঁ আহিল কি রান্না করো তুমি বলো তো, কি রান্না করো? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার আহিল মনতার জন্য স্পেশাল। আচ্ছা বাবা কোথায় গেছে বলো তো? কোথায় গেছে বাবা বলো, কোথায় গেছে বাবা? কি করে? গায়দা। আব্বু বলো কিভাবে গায়দা চালায় দেখাও তো। আব্বু শোনো, গায়দা বলতে হয় না, গাড়ি বলো, গাড়ি। মনু কোথায় গেছে বলো? হ্যাঁ গুনতে মনু বলো ঘুমাই। তুমি সব কথা উল্টা পাল্টা করে বলো কেন বাবা? মামা কোথায়? হ্যাঁ উমে। চুলের স্টাইল করো একটু, এভাবে চুলের স্টাইল করে। আরেকবার দেখাও বাবা কিভাবে গাড়ি চালায়। এইভাবে স্টিয়ারিং ঘুরাই। মারছে তোমাকে মনো? মারছে কেন? মনো মারছে? হ্যাঁ মনো কেন মারছে তোমাকে? কেন কি কি বলছো তুমি মনোকে?